হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলাপন এক্সপ্লোরার আপনাদের সামনে কিন্তু এই মুহূর্তে শ্যামা পুজো অর্থাৎ কালী পুজোর ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম। সবাই জানেন যে আলোর উৎসব, বাঙালির প্রাণের উৎসব এই শ্যামা পুজো। আমরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। নন্দকুমারের সব থেকে বড় পুজো আলেয়া। আমরা সেই আলেয়া পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাবো যে এই পুজো মণ্ডপ কীরমভাবে সেজে উঠেছে। আপনারা জানেন যে কিছু কিছু জায়গার শ্যামা পুজো কিন্তু বিখ্যাত, যেমন নৈহাটির বড়মার পুজো, তেমন কিন্তু তমলুক এবং নন্দকুমারের কালী পুজো কিন্তু বিখ্যাত। আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো নন্দকুমারের আলেয়া, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখুন। অবশ্যই তমলুকের আমরা কিছু কালী পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা আলেয়ার দেখুন একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। অতি সুন্দর মণ্ডপ সজ্জা কিন্তু আমরা আলেয়ার দেখতে পাচ্ছি। আজকেই উদ্বোধন হলো, এইমাত্র উদ্বোধনের মাধ্যমেই কিন্তু খুলে দেওয়া হয়েছে আলেয়ার পূজা মণ্ডপ। আমরা এই মুহূর্তে একদম আলেয়ার সেই মণ্ডপের মধ্যেই ঢুকে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি, অভিষেককে দেখাতে বলবো যে এখানে মণ্ডপ কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ যেগুলো কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিস বাংলার, এবং এগুলো দেখতে পাচ্ছেন নোঙর, নৌকোর নোঙরগুলো দিয়ে এবং জাল দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জিত হয়েছে। আর আপনারা দেখতে পাবেন এগুলো সব গাড়ির কিন্তু স্টিয়ারিং, আর এই সামনে উপরের দিকে এইগুলো কিন্তু জাঁতা কল। তো ছোট ছোট চেয়ার কাঠের বানানো হয়েছে, আর একটা ঘড়ি আমরা মণ্ডপের একদম মাঝখানে দেখতে পাচ্ছি, যেটা একটা ঘড়ি চলছে, অর্থাৎ সময়, সেই সময় কিন্তু জানান দিচ্ছে যে আমাদের সময়ের সাথে সাথে আমরা এগিয়ে গেছি। কিন্তু আমাদের হারিয়ে যাওয়া সমস্ত জিনিস সেইগুলো দিয়েই কিন্তু এই মণ্ডপ সজ্জিত। আমরা প্রোগ্রাম করার জন্য এসেছি, এখন আমরা প্রোগ্রাম শুরু করবো।